মুঠো মুঠো কাঁচামরিচ অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলছেন। ঝাল যেন তার জিভকে স্পর্শই করছে না। শুধু তাই নয়, শিল্পাটায় বাটা কাঁচা ঝাল ফেস ওয়াশের মতো মুখে মেখেও কোনো হেলদোল নেই তার। এই যে ফেস ওয়াশের মতো ডলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। মাত্র 3 বছর বয়স থেকেই মুঠো মুঠো কাঁচামরিচ অনায়াসে চিবিয়ে খেতে পারেন শেখর শিকদার। তার এমন কর্মকাণ্ডকে ঐশ্বরিক ক্ষমতা হিসেবেই মানছেন কেউ কেউ। শেখর তার সারা মুখে এমনকি চোখেও বাটা মরিচ ক্রিমের মতো করে মাখেন এবং তার চোখ মুখে কোনো জ্বালা যন্ত্রণা হয় না, উল্টো এতে নাকি তার চোখের জ্যোতি বাড়ে, এমনটাই দাবি শেখরের। শেখরের মা জানান, 3 বছর বয়স থেকেই শেখর মুঠো মুঠো কাঁচামরিচ খেয়ে আসছে। প্রথম দিকে খানিক ভয় পেলেও পরবর্তীতে তারা বুঝতে পারেন শেখরের ঝালের কোনো অনুভূতি নেই। শেখরদের বাড়ির পাশেই রয়েছে এক পাগল বাবার মন্দির, সেই দেবতার আশীর্বাদেই শেখর এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন, এমনটাই দাবি করেন তার মা। সাধারণ মানুষ যে সমস্ত খাবার খেতে পছন্দ করেন শেখর তা করেন না, তার চেয়ে বরং কাঁচামরিচই তার পছন্দের খাবার। 3 বেলা ভাত না খেয়ে একদিনে প্রায় 1.5 কেজি কাঁচামরিচ অনায়াসেই খেতে পারেন শেখর, আর তাতেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। শুধু তাই নয়, চোখে মুখে কাঁচামরিচ বাটা মেখে রাখলে তার চোখে কোনো জ্বালা পড়া যেমন করে না, তেমনি চর্মদাহের কোনো অনুভূতিও হয় না। কোনো অসুবিধা হচ্ছে না আমার, এখন এই যে 500-600 যা খাবো, আমার রাত্রে আর ভাত খাওয়া লাগবে না, আমি সুস্থ হইলে ঘুম পড়বো, এই যে চোখের মাখাইছি কাঁচামরিচ খেয়ে হজম করে ফেলছেন বলে জানান। এ কারণে শেখর সকাল সন্ধ্যা ফেলারাম পাগলের পুজো করেন। এটা আছে ফেলারাম পাগল, উনি বাক্য সিদ্ধ মহাপুরুষ ছিলেন, কিন্তু উনি ওনার কোনো ছবি নেই, ওনার ছবি আছে আমার হৃদয়ে, সেই হৃদয়ের ছবি তো আপনাদের আমি দেখাতে পারবো না, প্রতিদিন পুজো করি সকাল সন্ধ্যা। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের আইসমালী বেলেরহাটি পাড়ার বাসিন্দা শেখর শিকদার। শেখরের দাবি, ফেলারাম পাগলের অলৌকিক ক্ষমতা শুধুমাত্র তিনিই পেয়েছেন, তার পরিবারের আর কেউ তার মতো করে কাঁচামরিচ খেতে পারেন না। স্থানীয়রা জানায় এভাবে গাদা গাদা কাঁচামরিচ খাওয়া এবং মরিচ বেটে তা মুখে মেখে দিব্যি সুস্থ থাকতে পারা, এমনটা এর আগে কোথাও দেখেননি তারা। একজন সুস্থ মানুষ এভাবে কাঁচামরিচ খেতে পারে তা দেখে অবাক শেখরের প্রতিবেশীরাও। অলৌকিক ক্ষমতা আছে বলেই এভাবে কাঁচামরিচ খেতে পারছেন বলে জানায় চপলা বিশ্বাস নামের এক প্রতিবেশী। না না, এই প্রথম দেখেছি, এর আগে আমি ওনাকে দেখেছি। আচ্ছা, আমাদের বাড়িতে গিয়ে উনি খায়, উনি সব জায়গায় লঙ্কা খায়। হ্যাঁ, অবাক লাগে, যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে একটু অবাক লাগে, আমি আগে কখনো দেখিনি, এটাই দেখেছি প্রথম নাকি। স্থানীয় এক ব্যক্তি জানায় তিনি তো পরের কথা, তার বাপদাদারাও দেখেননি মানুষকে এভাবে কাঁচামরিচ খেয়ে সুস্থ থাকতে। কাঁচামরিচ চোখে মুখে ডলে নিতে পারে এটা দেখেই হতভম্ব হচ্ছেন সাধারণ মানুষ। এখন পর্যন্ত আমি তো বাড়িতে আমার ঠাকুর দাদার আমল থেকে আমি দেখি নাই যে লঙ্কা মানুষ এইভাবে খেতে পারে, বরং ওই লঙ্কা চোখে ডলে নেয়, এইটাই আমরা হতভম্ব আশ্চর্য হয়েছি। এ কি কি করে সম্ভব? এলাকায় কেউ এমন ভাবে কাঁচামরিচ খেতে পারে এবং মরিচ বাটা ক্রিমের মতো করে মুখে মাখতে পারে, প্রথমে এটা কেউ বিশ্বাস করতো না। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন হাট বাজারে অনেক মানুষকে শেখর তার কারিশমা দেখিয়েছেন। তারপর শেখরের গল্প ছড়িয়ে পড়তে থাকে, এখন সবাই বিশ্বাস করে শেখর এই আশ্চর্য কর্মটি ভালোই করতে পারে। আমরা এখন তো সচরাচর সব সবাই দেখতেছি, এরকম অনেকে বিশ্বাস করতো না, কিন্তু এখন আমাকে এই সাইডে যত হাট মোকাম আছে না, সবাই জানে যে শেখর লঙ্কাকে, এখন সবাই বিশ্বাস করে। স্থানীয়রা জানায় প্রতি 1 ঘন্টা পরপর 0.5 কেজি কাঁচামরিচ খেতে পারেন শেখর। মাছ মাংসের থেকে শেখরের কাঁচামরিচ বেশি পছন্দ। পাড়া প্রতিবেশীরাও শেখরের এই অস্বাভাবিক ক্ষমতা দেখে প্রতিনিয়ত অভিভূত হচ্ছেন। ওই যে দেখেন আপনি 5-6 নিচ্ছেন না, ওই দেখুন নেই, আবার 1 ঘন্টা পরে আর আবার 5-6 নিতেন তাও কে, কিন্তু 1 ঘন্টা টাইম। তবে অলৌকিক ক্ষমতাধর শেখরের চোখে মুখে কাঁচামরিচ মাখলে কিছু না হলেও পেঁয়াজের সামান্য ঝাঁজে চোখ বেয়ে পানি পড়ে তার। পেঁয়াজের ঝাঁজ তিনি সহ্য করতে পারেন না বলে জানান। আমার পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোবে, কিন্তু লঙ্কা নলে চোখে লাগবে না, কিন্তু কাটতে তাতে।